সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা, খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন। মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি, নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে, মাসুম দোয়া আয়াতুল কুরসি তিন কুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা, বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি। জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা, পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে, এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নেই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন কিছু কোথাও নিষেধ করা হয়নি। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি, নামাজ হয়ে যাবে, একটা হাদিস এক্ষেত্রে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন, এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক কর হারাম এবং গুনাহের কাজ। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন, তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরে তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে, যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লুত আলহিস সালাতামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লুত আসসালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপরে অন্যের জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাযিরু ওয়াজরাতুন ওয়িজরা উখরা, একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে না, অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না, বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন, তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আমানু খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ইমানদাররা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে, পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে, তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পড়লে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্তবোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো ফারুক তিতাস, আপনি জানতেছেন মাসুম দোয়া আয়াতুল কুরসি তিন কুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা। ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা, তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, সুসম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো, আর যদি সূরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরুদের শুরুতে বলা হয়নি, বিধে আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি
অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির সাহেব পড়া হচ্ছে। সেটা আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কিরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কিরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না, কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায়। মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। শাহনাজ হাফেজ, আপনি জানতেছিলেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এ তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে, সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়াত নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। বুলবুল তানিম, আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয়ে, এটা কুসংস্কার, এর সাথে ইসলামের শরীয়ত কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায়টি ভিত্তিহীন কথা। রাকিব কাজী সালেহ, আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরিয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি, অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই, ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে উযু করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না, গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি, সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন, অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়।